আগামী 31 জানুয়ারি মালদা জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদায়। আগ্নেয়াস্ত্রগুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার ভূতনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাব্বুল শেখ। রবিবার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার। আর এই খবরের ভিত্তিতেই ভূতনি থানার ওসি কুণাল কান্তি দাসের নেতৃত্বে চলে জোরদার অভিযান। গোপন খবরের ভিত্তিতে এদিন ভূতনি থানার কাশিমটোলা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 2টি পাইপগান, 1টি মাস্কেট, 1টি ধারালো অস্ত্র ও 2 রাউন্ড গুলি। ধৃতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ভূতনি থানার পুলিশ। দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলি মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।